নমস্কার বন্ধুরা, রাজু দার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সুদুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরু বান্ধব এবং তার আমার কৃপা সকলে ভালো আছেন আর ভালো থাকবেন। আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা। চলুন একসঙ্গে বলে উঠি জয় গুরু বান্ধব, জয় মা তারা। বন্ধুরা আজকে ভিডিও বিষয়বস্তু, আপনার বাড়িতে যদি এই ক্রিয়াটি আপনি করতে পারেন তাহলে আপনার বাড়িতে থোক থোক করে টাকা আসবে, ঝোঁকে ঝোঁকে টাকা আসবে, থোকা থোকা টাকা আসবে, আপনি বাড়িতে অর্থ বৃষ্টি করাতে পারবেন। তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন থেকে অন করে রাখবেন। আর বন্ধুরা, সমস্যা যদি আছে তার সমাধান নিশ্চয় আছে। আগামী 17/1/2023 তারিখে আসছি বারাসাত চেম্বারে, আগামী 22/1/2023 তারিখে থাকব বহরমপুর চেম্বারে, 30/1/2023 তারিখে পূর্ব বর্ধমান চেম্বারে, 31/1/2023 তারিখে আলমবাগ চেম্বারে এবং 1/2/2023 তারিখে পানিহাটি চেম্বারে। তো বন্ধুরা, কী করলে আপনার বাড়িতে অর্থবৃষ্টি হবে এটা আপনাকে জেনে রাখা দরকার এবং আপনারা সকলেই করবেন। কারণ একটা কথা মনে রাখবেন, ইনি যার কাছে নেই তার আবার গুণ কিসের? MBA, BBA, BCA, BTEC করে কী লাভ? আর ইনি যার কাছে আছেন তার আবার দোষ কিসের? সে শত দোষের দোষী হলেও সে নির্দোষ প্রমাণ হয়ে যাবে। আর আপনার যদি এটি না থাকে তা আপনি শত দোষের দোষী হবেন। কথা শুনবেন, ছেলেটি এখনো কিছু করে না, ছেলেটি বেকার বসে আছে, কত আর শুনবেন? ঋণ হয়ে যাচ্ছে, কর্জা হয়ে যাচ্ছে। চলুন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি যে ক্রিয়াটি, সেটি আপনারা করুন। সর্বপ্রথম এই ক্রিয়াটি আপনারা করবেন সোমবার দিন। সোমবার দিন একটা হরলিক্সের কাঁচের শিশি নেবেন এবং হরলিক্সের হোক বা যে কোনো হোক কাঁচের শিশি নেবেন একটা, আপনি যে কোনো দেশে থাকুন না কেন, সেই দেশের কারেন্সি অর্থাৎ নোট, সরকার যে নোটটা ছেপেছে, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে বলতে গেলে 2000 টাকার নোট প্রথম, তারপর 500 টাকা, তারপর 200 টাকা, তারপর 100, তারপর পাচ্ছি 50, এভাবে 20, 10, যতগুলো নোট সরকার ছেপেছে ঠিক ততগুলো নোট আপনি প্রথমে জোগাড় করবেন এবং সরকার যতগুলো কয়েন ছেপেছে সেই কয়েনগুলিকেও কালেক্ট করে নেবেন। এইবার উত্তর দিকে মুখ করে সোমবার দিন আসনে বসে একটু গঙ্গার জল, একটু আতর, গোলাপের আতর, কিন্তু গোলাপের আতর নেবেন, আর একটা গোলাপ ফুল নিয়ে এক একটা নোটকে হাতে রাখবেন, গোলাপের আতরে গোলাপ ফুলটিকে চুবিয়ে একটু সেন্ট দেবেন 2000 টাকার নোটে, তারপর 500 টাকার নোটে, তারপর 200 টাকার নোটটিতে, তারপর 100 টাকা, ফির এভাবে ধীরে ধীরে আপনি প্রতিটাতে করে আসবেন। তারপর সকল নোট এবং সকল কয়েনগুলোকে একসাথে নিয়ে তাকে আদর করবেন, আদর করবেন, চুম্বন করবেন, ঘ্রাণ নেবেন, আদর করবেন, চুম্বন করবেন, ঘ্রাণ নেবেন, গন্ধ শুঁকবেন, আদর করবেন। যেমন প্রেমিক প্রেমিকাকে আদর করে, স্বামী স্ত্রীকে আদর করে, তেমনি টাকাগুলোকে পয়সাগুলোকে আদর করবেন এবং বলবেন, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে চাই। ঠিক এভাবে আদর করবেন, চুম্বন করবেন, তারপর এক একটা নোটকে 2000 টাকা নোটকে ভালো করে ফোল্ড করে ওই হরলিক্সের শিশিতে রাখবেন এবং ঢাকনাটি, সর্বশেষে ঢাকনাটি লাগিয়ে আপনার বাড়ির উত্তর দিকে রাখবেন। প্রতিদিন একবার করে ওই ঢাকনা খুলে সকাল বা সন্ধ্যা, সকাল বা সন্ধ্যা দুবারও করতে পারেন, গন্ধ শুঁকবেন এবং ওই ঢাকাটি খুলে আপনি ওই নোটগুলো কি বলবেন,
আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাইক ইউ, আই ওয়ান্ট ইউ। মানাটা বাংলাতে একই হয়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, আমি তোমাকে পছন্দ করি, বাস এই দুটো কথা, তাই না? প্রতিদিন যদি এটা করতে পারেন না, মনে রাখবেন যে কোনো দ্রব্য বলুন, যে কোনো বস্তু বলুন, যাকে আপনি একটু আদর করবেন, সমাদর করবেন, সে আপনাকে ছুটে আসবে। তাই নোটকে যদি আপনি আদর করতে পারেন, সমাদর করতে পারেন, গ্রান নিতে পারেন, মনে রাখবেন এই টাকার জন্যই কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ছোটাছুটি চলছে, এই টাকার জন্য খুনো খুনি মারামারি, এই টাকার জন্য স্বামী স্ত্রী দ্বন্দ্ব, নাকি? তাহলে আপনারা অবশ্যই ক্রিয়াটি করবেন এবং ভালো থাকবেন সকলেই। তো বন্ধুরা আবার মনে করে দিই, যদি বুকিং করতে চাইছেন আমার চেম্বারগুলোতে, তাহলে আসুন আগামী 17/1/2023 আসছি বারাসাত চেম্বারে, আগামী 22/1/2023 তারিখে আসছি বহরমপুর চেম্বারে, আগামী 30/1/2023 তারিখে থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে, আগামী 31/1/2023 তারিখে থাকবো আরামবাগ চেম্বারে, এবং আগামী 1/2/2023 তারিখে থাকবো পানিহাটি সোদপুর চেম্বারে। এক্ষুনি বুকিং করুন 8391969567 8720914 এবং 7797967225 নম্বরে। জয় গুরু বাবুদেব, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন।